বটগাছের থেকে অঝোরে জল পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আলিপুরদুয়ার জেলার 2 নম্বর ব্লকের টটপাড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের উত্তর মজিদখানা এলাকায় সকাল থেকে একটি প্রাচীনতম বটগাছের শেকড় দিয়ে অঝোরে জল ঝরে পড়েছে। প্রাচীনতম এই বটগাছটি মাঠের মাঝে অবস্থিত। স্বাভাবিকভাবেই সচরাচর সেখানে কেউ যায় না। স্থানীয় এক বাসিন্দা তার জমিতে যাওয়ার সময় এই ঘটনাটি দেখতে পান। আর খবরটি চাউর হতেই স্থানীয় উৎসাহী মানুষদের ভিড় দেখা দেয় গাছটিকে দেখার জন্য। এমনকি তড়িতের গতিতে খবরটি আশপাশের এলাকায় চাউর হতেই প্রচুর লোকের ভিড় জমে। অনেকে রীতিমতো পুজো দেওয়া শুরু করে, অনেকে সেই জল ঘরে নিয়ে যাওয়া শুরু করে। ঘটনাস্থলে আলিপুরদুয়ার থেকে বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সদস্যরা পৌঁছায় এবং তারা পর্যবেক্ষণ করে জনগণকে জানান যে এটা গাছের বাষ্পমোচন, এখানে অলৌকিক কোনো ব্যাপার নেই। তারা এই বিষয়ে জনগণকে সচেতন করেন। বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সম্পাদক কৌশিক দে জানান, এই সময়ে বটগাছের থেকে জল পড়াটা স্বাভাবিক, কোনো অস্বাভাবিক বিষয় নেই, এখানে কোনো অলৌকিক ঘটনাও ঘটেনি, এবং তারা এলাকার বাসিন্দাদের এই বিষয়ে সচেতন করেন। সংস্থার পক্ষ থেকে সকালবেলা শুনলাম যে এই কামারপাড়াতে একটা গাছ থেকে জল পড়ছে, পাকুর গাছ থেকে। তাই খবর পেয়ে আমরা আমাদের সংগঠনের সবাই আসলাম, এসে দেখি যে এখানে গাছে জল পড়ছে। কারণটা হচ্ছে যে এই বট পাকুর এগুলো হচ্ছে এই গাছে হচ্ছে এই সময়টা পাতা থাকে না, আর এই হচ্ছে বাষ্পমোচনের কারণে এই জলটা হচ্ছে গাছের আগা দিয়ে বেরোয়। তাই আমরা হচ্ছে এই মানুষজন যারা হচ্ছে এই জলটাকে নিচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই কারণটা হচ্ছে এটাই যে এটা কোনো গাছের সাথে মানে কোনো ইনআইটা হচ্ছে গাছের এই টাইমটা মানে অলৌকিকতার ব্যাপার নেই, এটা এমনি গাছ থেকে এখন এই টাইমটা জল পড়ে। তাই এই মানুষকে মানুষজনকে এটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে আলিপুরদুয়ার বিজ্ঞান।